কেমন ছিল সাকিবের এশিয়া কাপের অধিনায়কত্ব? তৃতীয়বারের মতো এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন সাকিব আল হাসান। এর আগে 2010 এবং সর্বশেষ 2022 আর্ম ব্যান্ড নিয়ে মাঠে নেমেছেন মিস্টার 75। তবে হতাশার বিষয় হল তার নেতৃত্বে এশিয়া কাপে কোনো জয় পায়নি বাংলাদেশ। শুধু তাই নয়, হেরেছে বড় ব্যবধানে। বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি। বিশ্বমঞ্চে তার ব্যাটেই হাসে লাল সবুজ, আবার আবেগও ভাসে। তিনি সাকিব আল হাসান। তৃতীয়বারের মতো বাংলার ব্যাটন নিয়ে শুরু করতে যাচ্ছেন এশিয়া কাপ। কাপ্তান সাকিবে মিলবে এই মঞ্চের অথরা শিরোপা, এমনই স্বপ্ন হয়তো দেখছেন ভক্তরা। কিন্তু সাকিবের অধীনে বাংলাদেশের পারফরমেন্স যেন দুঃস্বপ্নকেও হার মানায়। 2010 শ্রীলঙ্কা এশিয়া কাপে কাপ্তান সাকিব অধ্যায় শুরু। প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের মুখোমুখি হয়ে গুটিয়ে যায় 167 রানে। 6 উইকেটের বড় ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কাছেও গো হারাহারে লাল সবুজ। কোনো জয় ছাড়াই ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ শেষ করেন সাকিব আল হাসান। এক যুগ পর আবার এশিয়া কাপে দলের নেতৃত্বে সাকিব। এবার বদলেছে ভেনু, পরিবর্তন হয়েছে ফরম্যাট, কিন্তু বদলায়নি বিশ্বসেরা অলরাউন্ডারের অধীনে বাংলাদেশের পারফরমেন্স। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে 7 উইকেটের বড় হার, পরেরটা শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহ গড়েও পরাজয়ের বৃত্তে লাল সবুজ। আরো একটা এশিয়া কাপ বাংলাদেশ শেষ করে শূন্য হাতে। এশিয়া কাপে অধিনায়ক সাকিবের পারফরমেন্সও হতাশার। শ্রীলঙ্কায় 50 ওভারের আসরে তার ব্যাট থেকে আসে 3 ম্যাচে মাত্র 52 রান। যদিও বল হাতে 5 উইকেট শিকার করেছিলেন এই অলরাউন্ডার, আরব আমিরাতেও সাকিব আল হাসান ছিলেন না প্রত্যাশিত ফর্মে। 2 ম্যাচে 115 স্ট্রাইক রেটে করেছেন মোট 35, বল হাতেও ছিলেন বিবর্ণ। অথচ অধিনায়কত্বের ভারমুক্ত থাকা সাকিব কি নিদারুণ! এই এশিয়া কাপে তার ব্যাটে ছিল 84, বল হাতেও দুর্দান্ত পারফরমেন্স। ওয়ান ডে ফরম্যাট ওভারঅল 13 ম্যাচ খেলে 33.5 গড়ে করেছেন 402 রান। বা হাতের ভেলকিতে তুলে নিয়েছেন প্রতিপক্ষের 19 উইকেট। এবার কাপ্তান সাকিবের সামনে চ্যালেঞ্জ এশিয়ার মঞ্চে নিজেকে আলোচিত করার, যার দ্রুতি ছড়িয়ে পড়বে বাংলাদেশের পারফরমেন্সে। Next report, the Daily Tribunal. ¶¶